বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম কেটু ডায়েটের ভীষণ মজার কাবাব রেসিপি নিয়ে। আমি আজ আপনাদেরকে বাঁধাকপি দিয়ে কাবাব বানিয়ে দেখাবো। আর কেটু ডায়েটে কিন্তু মজার মজার কাবাব বানানো যায়, তো আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। তো কাবাবটা বানানোর জন্য এখানে আমি একটা একদম ফ্রেশ বাঁধাকপি নিয়েছি। তো এটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। যারা কেটু ডায়েট করছেন তারা কিন্তু আমার চ্যানেলে ফুলকপির কাবাবটা আছে, দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাবাবটা খেতে ভীষণ ভালো লাগবে। তো বাঁধাকপিটা এখন আমি একদম কুচি কুচি করে কেটে নিব, আর আপনারা চাইলে টুকটুক করেও কেটে নিতে পারেন। আর বাঁধাকপির কাবাব বানানোর জন্য যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আপনাদেরকে এক পলক রেখে দিচ্ছি। কাবাবটা কিন্তু আস্ত মশলা দিয়ে বানালে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, আদাটা একদম স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর রসুন নিয়েছি 6 টুকরো, তো এখানে আমি রসুনটাও আস্ত দিব ফ্লেভারটা ভালো লাগার জন্য। আর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো, নারিকেল নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি আমি 4টি, আর পেঁয়াজ নিয়েছি 1/3 কাপ পরিমাণে। তো দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকুই কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরও মিহি কুচি করে নিতে পারেন। তো কাবাবটা বানানোর জন্য এখানে আমি চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, তো এখানে আছে 200 গ্রামের মতো চিকেন। তো এটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আমার মতো করে কেটে নিয়েছি। তো বাঁধাকপির কাবাবটা বানানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, চুলাতে একটি প্যান বসিয়ে দিব। তো প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আর যারা কেটু করছেন তারা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বানিয়ে নিতে হবে, আর যারা নর্মাল ডায়েটে আছেন রান্নার তেল দিয়ে বানিয়ে নেবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর 2টি এলাচ। তো এলাচটা একটু মুখটা একটু ফেটিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা স্মেল যোগ হবে। তো পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেনগুলো। তো চিকেনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি প্রথমেই দিয়ে দিব রসুনগুলো, রসুন এখানে 6 টুকরো দিয়েছি। তো আদা কুচি দিয়ে দিব, আদাটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। আর 4টি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো মোটামুটি জাল ছিল এর জন্য পরিমাণে একটু কম দিয়েছি। জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। তো লবণ দিব স্বাদ মতো। তো সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি বাঁধাকপি কুচি করাটা দিয়ে দিব। বাঁধাকপিগুলো দেওয়ার পর এই পর্যায়ে আমি ডেকে দিব। ডেকে আমি চুলাটা একদম মিডিয়াম আঁচ করে আমি সিদ্ধ করে নিব। আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করি নাই, এর জন্য চুলাটা একদম লো আঁচে করে একটু সিদ্ধ করে নিব। তো অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যাবে, এতে করে কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি ডাকটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এই কাজটা কিন্তু কিছুক্ষণ পরপরই করতে হবে, যেন না লেগে যায় ওইটা খেয়াল রাখতে হবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আবার আমি ডেকে দিব। ডেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু এখানে আমি সবুজ অংশটা ফেলে দিয়েছি আর একদম নরম অংশটা আমি নিয়েছি বাঁধাকপির, তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যাবে। তো ডেকে দিয়েছি, আবার 2-3 মিনিট পর ফিরে আসব।
তো ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। তো আমার চিকেন মশলা এবং বাঁধাকপি সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 1 মিনিটের মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন কিন্তু একদমই পানি নাই, আর আমার সব কিছু ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রসুনটাও দেখেন ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি যে নারিকেলটা দেখিয়েছি আপনাদেরকে, নারিকেলটা আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আমি 1 কাপ নারিকেল নিয়েছি। নারিকেলটা আমি অল্প পরিমাণে পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তো এখন আমি নারিকেলটা ব্লেন্ড করে নিব। আর যারা কেটো ডায়েট করছেন অবশ্যই নারিকেলের বাটাটা ইউজ করতে হবে। যারা নর্মাল ডায়েটে আছেন তারা কিন্তু এখানে চালের গুঁড়া, বেসন অথবা ময়দা, কর্নফ্লাওয়ার অনেক কিছু ইউজ করতে পারেন। তো যারা কেটো ডায়েটে আছেন তারা কিন্তু ময়দা চালের গুঁড়াটা ইউজ করতে পারবেন না, শর্করা একদম অ্যাভয়েড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো চেষ্টা করবেন একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। একই জারে আমি এখন বাঁধাকপি এবং চিকেনটা ব্লেন্ড করে নিই। তো ব্লেন্ড করার আগে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি জারে নিয়ে নিব। তো জারে নেওয়ার পর আমি হালকা একটু ব্লেন্ড করে নিব, একদম মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে নিতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। তো এই জায়গায় কিন্তু আমি কোনো পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিব আমি নারিকেল বাটা 1/2 কাপ পরিমাণে। নারিকেল বাটাটা দিলে খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা যারা ডায়েট না করছেন তারা কিন্তু এখানে চালের গুঁড়া, বেসন, ময়দা দিতে পারেন। তো ময়দা দিলে একটু শক্ত শক্ত হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল বাটা 1/2 কাপ পরিমাণে। তো কাঁচামরিচ দিব 4টি কুচি করে। আমি আগেও কিন্তু কাঁচামরিচ ইউজ করেছি, এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর জালটা আপনাদের নিজেদের কাছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। আর হাত দিয়ে মিশালে কিন্তু ভালো করে মিক্স করা যায়। এই কাজটা কিন্তু আপনারা চামচ দিয়েও মিশাতে পারেন। আর আমার এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে। তো এটা একটা ডিম দিয়েছিলাম এখানে, ডিমটা আমি আসলে দেখাতে পারি নাই আপনাদেরকে। তো ডিমটা অবশ্যই দিয়ে নেবেন, না হয় কিন্তু যখন কাবাবটা বানাবেন তখন কিন্তু কাবাবটা ভেঙে যাবে উল্টাতে গেলে। তো এখন আমার সব কিছু রেডি, এখন আমি চলে যাব কাবাবটা বানানোর জন্য। তো কাবাবটা বানানোর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি 1 ভার্জিন অলিভ অয়েল। তো যারা কেটো ডায়েট করছেন অবশ্যই 1 ভার্জিন অলিভ অয়েল দিয়ে বানিয়ে নেবেন। তো এখন আমি কাবাবের শেপ দিয়ে আমি বানিয়ে নিব, কারণ কাবাবগুলো একটু বড় সাইজের হলেই ভালো হয়। তো আমি বড় বড় সাইজ করে বানিয়ে নিব, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো আমি 3টা দিয়ে দিয়েছি একই সাইজ করে। তো কাবাবগুলো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো 1 পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, আর দেখতেই পাচ্ছেন অনেকটা নরম। আর এই কাজটা একটু সাবধানতার সাথেই করতে হবে। এই অবস্থায় কিন্তু কাবাবগুলো অনেক নরম, এর জন্য অবশ্যই আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর অনেক হেলদি একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিকালবেলার নাস্তায় কিন্তু অসাধারণ। তো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কাবাবগুলো ভাজা হতে হতে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর কাবাবের রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, একটা লাইক দিবেন।
দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কেটু ডায়েট করছেন অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।